বাস্তুশাস্ত্রে গাছগাছালির বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে গাছ যদি সঠিক দিকে লাগানো হয় তাহলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বেড়ে যায়। অন্যদিকে কিছু গাছপালা যদি ভুল দিকে থাকে তাহলে সেগুলো শুকিয়ে যায় এবং তারপর নেতিবাচক শক্তি আপনার বাড়িতে উৎপন্ন হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে কোন পাঁচটি গাছ লাগানো উচিত নয় যার প্রভাবে আপনার বাড়িতে অশুভ শক্তি বাড়তে পারে, আজকের ভিডিওতে আমরা সেগুলোই দেখব। তো চলুন দেখে নেওয়া যাক। এক নাম্বার, তুলসী গাছ। হিন্দু ধর্মে তুলসীকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছে এবং মা লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়। দেবতাদের দিককে পূর্ব ও উত্তর বলে মনে করা হয়, তাই ভুল করেও দক্ষিণ দিকে তুলসী গাছ লাগাবেন না। তুলসী গাছ সব সময় পূর্ব দিকে লাগান, এর পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে। তুলসীর বৃদ্ধির জন্য বেশি সূর্যালোক প্রয়োজন, যা এটি কেবল পূর্ব দিকেই পায়, তাই আপনার বাড়ির পূর্ব দিকে সব সময় তুলসী গাছ লাগান। দু নাম্বার, লজ্জাবতী গাছ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেবের সঙ্গে শমী বা লজ্জাবতীর সম্পর্কের কথা বলা হয়েছে। পাশাপাশি ধর্মীয় বিশ্বাস অনুসারে লজ্জাবতী পাতাও ভগবান শিবের খুব প্রিয়, তাই এটি একটি ঐশ্বরিক উদ্ভিদও বটে। এই কারণে গাছটি দক্ষিণ দিকে লাগানো উচিত নয়, পূর্ব বা উত্তর পূর্বকে এই উদ্ভিদের জন্য সর্বোত্তম স্থান হিসেবে বিবেচনা করা হয়। তিন নাম্বার, কলা গাছ। কলা গাছ শ্রীহরি ভগবান বিষ্ণুর বাসস্থান বলে বিশ্বাস করা হয় এবং প্রতি বৃহস্পতিবার এর পূজা করা হয়। ভুল করেও ঘরের পিছনে কলা গাছ লাগানো উচিত নয়, এটি বাড়ির বাইরে বা বারান্দার উত্তর বা পূর্ব দিকে রাখা যেতে পারে। দক্ষিণ দিকে কলা গাছ লাগালে এর প্রভাব কমে যায়। চার নাম্বার, মানি প্ল্যান্ট। জ্যোতিষ শাস্ত্রে মানি প্ল্যান্ট শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয়। শুক্র সুখ সুবিধা এবং সম্পদের সঙ্গে যুক্ত, কিন্তু ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে মানি প্ল্যান্ট রাখলে শুরু হয় অর্থের অভাব। অন্যদিকে এটিকে পূর্ব বা উত্তর দিকে লাগালে আপনার আর্থিক অবস্থা মজবুত হয়। পাঁচ নাম্বার, রোজমেরি উদ্ভিদ। বাস্তু অনুসারে ঘরে রোজমেরি গাছ লাগালে আপনার ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে, কিন্তু এই গাছ লাগানোর সময় দিকটা খেয়াল রাখতে হবে। এই উদ্ভিদ দক্ষিণ দিকে রোপণ করলে সেটাকে নিষিদ্ধ বলা হয়। এই উদ্ভিদ রোপণের সর্বোত্তম দিক হলো পূর্ব দিক।